নবম শ্রেণীর ছাত্র দিকে বলছি, ম্যাথ সলিউশন ফর ক্লাস 9। বসে দেখো 15-1, অধ্যায় 15 পরিমিতি। একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20×√2 মিটার হলে তার পরিসীমা পাঁচিল দিয়ে তার চারধার ঘিরতে পাঁচিল দিয়ে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে এবং বর্গাকার ক্ষেত্রটিকে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে কত টাকা খরচ হবে ঘাস বসাতে। এখন দেখো, মনে করে নাও 13-এর অঙ্কটা। কষে দেখো 15-1, অধ্যায় 15-13-এর অঙ্কটা। দেখো, একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20×√2 মিটার। মনে করিলাম বর্গক্ষেত্রের একটি বাহু সমানে বাহু সমান এ। তাহলে এখন আমরা ফর্মুলাটা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ রুট টু আমরা জানি। কর্ণ সমান তাহলে কত হবে? কর্ণ সমান হবে এ√2। তাহলে শর্তানুযায়ী এ√2 = 20√2 তাহলে এ = কত হবে? দেখো, এ = 20। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু সমান কত? বর্গক্ষেত্রের একটি বাহু সমান 20 মিটার। আমার এটা বেরিয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? 20×20 সমান কত? 400 বর্গমিটার। এটা হলো। আর পরিসীমা কত হবে? এরপর কি দিয়ে দেখো, পাঁচিল দিতে হবে। কত মিটার পাঁচিল লাগবে? তাহলে তার মানে পরিসীমাটা, তারা পাঁচিল দিয়ে বেড়া দিতে যাচ্ছে। পরিসীমা সমান কত হবে? দেখো, পরিসীমা সমান 2×20+20, তার মানে কত? 80 মিটার। তাহলে এখানে কি বলি, দেখো কত দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে আশি মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। একটা উত্তর হলো। আর দ্বিতীয়টা কি বলেছে, যে 400 বর্গমিটার, প্রতি বর্গমিটারে কত টাকা করে খরচ হয়? 20 টাকা। তাহলে 20 টাকা খরচ হয় এক বর্গমিটারে। 20 টাকা খরচ হয় এক বর্গমিটারে। 1 টাকা খরচ হয় কত? তাহলে আমার 400 বর্গমিটারে খরচ হয়, 400 বর্গমিটারে খরচ হয় কত? 400×20 সমান কত হচ্ছে? 8000 টাকা। তাহলে দেখো, 420 টাকা এক বর্গমিটারে খরচ হয়। তাহলে 400 বর্গমিটারে খরচ হয় 400×20, 8000 টাকা। আর বেড়ার দৈর্ঘ্য কত হবে? পাঁচিলের দৈর্ঘ্য হচ্ছে সমান 80 মিটার।